জাতীয় দলে তকমা কি থাকবে তৃণমূলের? থাকবে কি নিজেদের পছন্দের জোড়া ফুল সেই ঘাসফুল প্রতীক? জাতীয় দলে তকমা হারাতে বসেছে তৃণমূল, সেই ইস্যুতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনের সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাংসদ এবং রাজ্যসভা দলের মুখ্য আহ্বায়ক সুখেন্দু শিখর রায়। 30 মিনিট ধরে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানা গিয়েছে। নেত্রীর নির্দেশে সুখেন্দু শেখর রায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এই সাক্ষাৎ বলে সূত্রের খবর। সম্প্রতি ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 2টা থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র মেঘালয়ে 5টি আসন পেয়েছে তৃণমূল। এরপরে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ এসে পৌঁছেছে তৃণমূল ভবনে, এমনটাই সূত্রের খবর। সূত্রের খবর, কমিশনের তরফে তাদের থেকে জানতে চাওয়া হয়েছে কেন তাদের জাতীয় দলে তকমা রাখা হবে। এছাড়াও 6টি রাজ্য স্তরের দলের কাছেও একই প্রশ্ন রাখা হয়েছিল। প্রত্যেক দলের প্রতিনিধিদের কাছ থেকে এ ব্যাপারে বক্তব্য শুনতে চেয়েছে কমিশন, আর সেই কারণে তৃণমূল সাংসদ কমিশনে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।